यूनिवर्सल आइडल यूट्यूब चैनले सकल के स्वागत जानाच्छी। आज के साहित्य सम्राट बंकिमचंद्र सम्पर्के किछु गुरुत्वपूर्ण तथ्य यही भिडियोटी देया हबे, जेगुलो विभिन्न नियोग परीक्षार क्षेत्र खूब ही गुरुत्वपूर्ण। एक क्षेत्रे बोलबो आमरा यही भिडियोटी कथा साहित्यिक अर्थात बंकिमचंद्र चट्टोपाध्यायेर उपन्यासगुलोर नानान तथ्यगुलो देयार चेष्टा करा हबे एबं तार जे प्रबंध हिसेबे बा प्रबंधकार हिसेबे बंकिमचंद्रेर सेई जे कृतित्व एई भिडियोटिते देया होच्छे ना। जाई होक, शुरूतेई तोमादेर जानाबो बंकिमचंद्र चट्टोपाध्याय जे उपन्यासगुलो रयेछे सेगुलो खूब सहजेई कौशले मने रखार विषयटि जानिये तारपर विभिन्न तथ्यगुलोते चले आसबो। आमि बंकिमचंद्र चट्टोपाध्याय जे सकल उपन्यासगुलो रयेछे बा तिनि रचना करेछेन सेगुलो जानार जन्य बा मने रखार जे दिकटी बा कौशलटी जानिएछि सी देवी ईरा आम्रिक दूर जुराकृत। आरो एकबार बोलछि सी देवी ईरा आम्रिक दूर जुराकृत। तो एई जे অংশটি এগুলো প্রত্যেকটি উপন্যাসের আদ্য অক্ষর বা সামনের অক্ষর নিয়ে এগুলো তৈরি করা হয়েছে। শ্রীদেবী আমরা প্রথম জানব সীতারাম, তো তারপর দে দেবী চৌধুরানী এবং বি বিষ বৃক্ষ। প্রত্যেকটি উপন্যাসের প্রকাশকাল এবং কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে সেটি দেয়া হয়েছে। যাই হোক, তারপর ইরা ইন্দিরা এবং রয় আকার রাজসিংহ। তারপর আম্রিক, এখানে আ হলো আনন্দমঠ, মি হলো মৃণালিনী এবং ক কপালকুণ্ডলা এবং দূর দুর্গেশ নন্দিনী রজনী, জুরা যুগলাঙ্গরীয় রাধারানী, ক্রি কৃষ্ণকান্তের উইল চন্দ্রশেখর। তো এই কৌশলটি বন্ধুদের কাছে শেয়ার করার জন্য বা পৌঁছে দেওয়ার জন্য সকলেই শেয়ার করে দিও, এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আরও অনেক দেয়া হয়েছে এবং পরবর্তীকালে দেয়া হবে। যাই হোক, এরপর আমরা বিভিন্ন তথ্যগুলোতে চলে আসব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1838 সালে 26 জুন উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে। এই লেখকের পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা দুর্গা সুন্দরী দেবী এবং স্ত্রী রাজলক্ষ্মী দেবী। যদিও তিনি কম বয়সে এক বিয়ে করেছিলেন, যাই হোক, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকায় তিনি প্রতিষ্ঠাতা ছিলেন বা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার ছদ্মনাম কমলাকান্ত। বঙ্কিমচন্দ্রকে বাংলা উপন্যাসের জনক বলা হয় এবং বাংলা সাহিত্যে তিনি সাহিত্য সম্রাট বা সাহিত্য সম্রাট অভিধায় ভূষিত বা আমরা সকলেই চিনি। 1859 সালে বঙ্কিমচন্দ্র প্রথমবারের মতো বিএ পরীক্ষা দেন এবং সেখানে 10 জন ছাত্রের মধ্যে তিনি এবং যদুনাথ বসু উত্তীর্ণ হন এবং তিনি প্রথম বাঙালি গ্র্যাজুয়েট। যাই হোক, ব্রিটিশ সরকার কর্তৃক তিনি দুটি খেতাব পেয়েছিলেন, 1891 সালে রায়বাহাদুর এবং 1894 সালে কম্পেনিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার। যাই হোক, এরপর বঙ্কিমচন্দ্র নেগুয়া অর্থাৎ মেদিনীপুর ডেপুটি কালেক্টর এই পদে যোগদান দিয়েছিলেন মেদিনীপুরে 1860 সালের 9 ফেব্রুয়ারি। এটি কেন বলা হচ্ছে যে এই মেদিনীপুর বা দীঘা কিংবা কাঁথি তীরবর্তী অঞ্চলে তিনি যখন কালেক্টর পদে কর্মরত ছিলেন বা ওখানে তিনি চাকরি করছিলেন, সেখানেই তার ফসলস্বরূপ তিনি কপালকুণ্ডলা উপন্যাসের যে তার সাহিত্য সৃষ্টি, তার
ওখানের অভিজ্ঞতার দিকটি উঠে আসে। যাই হোক, বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, এটি কিন্তু মনে রাখবে, বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, এবং এটি প্রথম বাংলা ভাষায় বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস। যাই হোক, বঙ্কিমচন্দ্রের রচনা বঙ্কিমী শৈলী বা বঙ্কিমী রীতি নামে পরিচিত। বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মধ্য দিয়ে। বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস, এটি কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ললিতা তথা মানস, এটি বঙ্কিমচন্দ্রের লেখা কিন্তু কাব্যগ্রন্থ। তারপর চলে আসবো অন্য যে তথ্যগুলোতে। বঙ্কিমের একটি কাব্যিক উপন্যাস হলো কপালকুণ্ডলা, মনে রাখবে এটি কাব্যধর্মী উপন্যাস বা কাব্যিক যে শৈলী সেটি লক্ষণ এই উপন্যাসে ফুটে উঠেছে। ত্রয়োদশ শতকের পটভূমিতে রচিত ঐতিহাসিক উপন্যাস হলো মৃণালিনী। বিষবৃক্ষ একটি সামাজিক উপন্যাস, এই উপন্যাসটি 8টি সংস্করণ প্রকাশিত হয় এবং সর্বশেষ সংস্করণটি 1892 সালে মুদ্রিত হয়। আমরা অন্যান্য যে তথ্যগুলো রয়েছে তাতে আসব। তো এক্ষেত্রে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত হয় বিখ্যাত সেই আজও স্মরণীয় আনন্দমন উপন্যাসটি। সীতারাম সর্বশেষ উপন্যাসটি মুদ্রিত হলেও প্রকাশিত হয়নি। বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর 1894 সালে মে মাসে প্রকাশিত হয়। এক্ষেত্রে তোমাদের বলবো, প্রথম উপন্যাসটি মনে রাখবে দুর্গেশ নন্দিনী বাংলা ভাষায় রচিত, যদিও ইংরেজি ভাষায় তার লেখা প্রথম উপন্যাস রাজমোহন অহিব, সেটাই আমরা পরবর্তীকালে জানছি, এবং সবশেষের উপন্যাসটি বা সর্বশেষ উপন্যাস সীতারাম, এটি কিন্তু অনেক ক্ষেত্রে দেয়া হয়। যাই হোক, 1937 সালে জাতীয় কংগ্রেসে বঙ্কিমচন্দ্রের রচিত বন্দে মাতরম গানটিকে জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি দেয়া হয়। পথিক তুমি পথ হারাইয়াছ, এটি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে আছে। যারা কপালকুণ্ডলা পড়েছ তারা সবাই যেন কপালকুণ্ডলা ওই উপন্যাসের নায়ক নবকুমারকে বা নবকুমারের উদ্দেশ্যে এই লাইনটি বলেছিল, যদিও এটি খুবই এখন জনপ্রিয় একটি বঙ্কিমচন্দ্রের উক্তি। যাই হোক, বঙ্কিমের লেখা প্রথম উপন্যাস যেটি একটু আগে বললাম রাজমোহন ওয়াইফ, এটি কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস কিন্তু ইংরেজি ভাষায় লেখা, এটি খেয়াল রাখবে। কিশোর চাঁদ মিত্র সম্পাদিত ইন্ডিয়ান ফিল্ড নামক পত্রিকায় প্রকাশিত হয়। বঙ্কিমের ত্রয়ী উপন্যাস আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম, দেশপ্রেমমূলক তত্ত্বাশ্রয়ী উপন্যাস হল আনন্দমঠ, দেবী চৌধুরানী, সামাজিক ও পারিবারিক উপন্যাস বিষবৃক্ষ, ইন্দিরা, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাধারানী ইত্যাদি। ইতিহাসত্রয়ী রোমান্স ধর্মী উপন্যাস দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাজসিংহ, তোমরা কিন্তু এবং সীতারাম, তোমরা কিন্তু এগুলো অবশ্যই মনে রাখবে, কারণ এগুলো কোনো একটি তুলে কোশ্চেন দেয়া হয় যে আনন্দমঠ কী ধরনের উপন্যাস কিংবা রাজসিংহ কী ধরনের উপন্যাস। যাই হোক, এরপর তোমাদের কিছু যে উপন্যাস এবং সেই উপন্যাসগুলো কাকে উৎসর্গ করা হয়, সেই উৎসর্গ যাকে করা হয় সেই বিষয়টি দেয়া হয়েছে দুর্গেশ নন্দিনী, শ্যামাচরণ চট্টোপাধ্যায়, কপালকুণ্ডলা, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ এবং মৃণালিনী। দুটো মনে রাখবে, আনন্দমঠ এবং মৃণালিনী এই উপন্যাসগুলো দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করা হয়। বিষবৃক্ষ জগদীশনাথ রায়, চন্দ্রশেখর পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়। দেবী চৌধুরানী এই উপন্যাসটি যাদবচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়। সীতারাম রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়। রাজমোহন ওয়াহিব এর বাংলা অনুবাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই, তবে অনুবাদটি তিনি সম্পূর্ণ করেননি। যাই হোক, এই রাজমোহন ওয়াহিব এটি ইংরেজি ভাষায় লেখা, এটি বাংলা ভাষায় অনুবাদে হাত দেন বা অনুবাদ করার চেষ্টা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদিও তিনি উপন্যাসটি সম্পূর্ণ করেননি, পরবর্তীকালে অন্যজন সম্পূর্ণ করেছিলেন। যাই হোক, দুর্গেশ নন্দিনী উপন্যাসে স্কটের আইভেন হো উপন্যাসের ছায়াপাত লক্ষ্য করা যায় বা দেখা যায়। দুর্গেশ নন্দিনী উপন্যাসের সাথে ভূদেব চৌধুরীর অঙ্গুরীয় বিনিময় উপন্যাসের সাদৃশ্য বা মিল
খুঁজে পাওয়া যায় বা লক্ষ্য করা যায়। দুর্গেশ নন্দীর উপন্যাসের চরিত্রগুলো হলো জগৎ সিংহ, মান সিংহ, বিমলা, আয়েশা, তিলোত্তমা, ওসমান। তোমরা মনে রাখবে এবং আমি ধীরে ধীরে বিভিন্ন উপন্যাসের চরিত্রগুলো দিয়েছি। এই চরিত্র অনেক সময় দেয়া হয় যে কোনো একটি চরিত্র দিয়ে কোন উপন্যাস বা অপশান দেয়া হয় কোন উপন্যাসে। যাই হোক, অনুমান করা হয় কপালকুণ্ডলা নামটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভবভূতি মালতি মাধব নাটকে কপালকুণ্ডলা নামক চরিত্র থেকে নিয়েছিলেন। কপালকুণ্ডলা উপন্যাসে অনেকগুলো পরিচ্ছেদের শুরুতে বা প্রারম্ভে কিটস, বায়রন, লিটন, ওয়ার্ডসওয়ার্থ প্রভৃতি যে বিখ্যাত কবি সাহিত্যিকরা রয়েছেন তাদের উদ্ধৃতি নেওয়া হয়েছে। তুমি অধম বলিয়া আমি উত্তম না হইব কেন, এই যে উক্তিটি বঙ্কিমচন্দ্রের বহুল প্রচলিত এটি উক্তি, এই উক্তিটি কপালকুণ্ডলা উপন্যাসে রয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র কপালকুণ্ডলা নবকুমার, কাপালিক, মতিবিবি, শ্যামসুন্দরী। মৃণালিনী উপন্যাসের চরিত্র মৃণালিনী, হেমচন্দ্র, পশুপতি, মনোরমা প্রভৃতি। বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমের লেখা প্রথম উপন্যাস হল বিষবৃক্ষ। বিষবৃক্ষ উপন্যাসের সাথে রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী এই গল্পের মিল খুঁজে পাওয়া যায়। তারপর বিষবৃক্ষ উপন্যাসে বা উপন্যাসটি মেরিয়ার এস নাইট 1884 খ্রিস্টাব্দে দি প্রভিশনস ট্রি নামে ইংরেজি অনুবাদ করেন। বিষবৃক্ষ উপন্যাসটি গিরিশচন্দ্র ঘোষ এবং অতুল কৃষ্ণ মিত্র এই নাট্য উপন্যাসটির নাট্যরূপ দিয়েছিলেন। বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র নগেন্দ্রনাথ, সূর্যমুখী, কুন্দনন্দিনী, কমলিনী, দেবেন্দ্র এবং হীরা। আত্মকথন জাতীয় বা ডায়েরিধর্মী উপস্থাপন রীতি লক্ষ্য করা যায় ইন্দিরা উপন্যাসে। ইন্দিরা উপন্যাসের চরিত্র ইন্দিরা, সুভাষিনী, উপেন্দ্র প্রভৃতি। মীর কাসিমের আমলের কাহিনী বর্ণিত হয়েছে বা বর্ণনা পাওয়া যায় চন্দ্রশেখর উপন্যাসে। চন্দ্রশেখর উপন্যাসের চরিত্র চন্দ্রশেখর, শৈবলিনী, প্রতাপ, মীর কাসিম প্রভৃতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিটনের লাস্ট ডেজ অব পম্পেই নাটকে অন্ধ ফুলওয়ালি নিদিয়ার চরিত্র অবলম্বনে তিনি তার রজনী চরিত্রটি অর্থাৎ রজনী উপন্যাসের রজনী চরিত্রটি সৃষ্টি করেছিলেন। রজনী উপন্যাসের চরিত্রগুলো হল রজনী, লবঙ্গ, শচীন্দ্র, অমরনাথ। কৃষ্ণকান্তের উইল উপন্যাসে রোহিণী চরিত্রের পরিণতির বিষয়টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কঠোর তিনি সমালোচনা করেছিলেন। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র রোহিণী, ভ্রমর, কৃষ্ণকান্ত, গোবিন্দলাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক বা বিশুদ্ধ নাটক বন্ধুরা উপন্যাস হল রাজসিংহ। 1893 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র রাজসিংহ উপন্যাসের চতুর্থ সংস্করণের ভূমিকায় জানিয়েছেন বা লিখেছেন, আমি পূর্বে কখনো ঐতিহাসিক উপন্যাস লিখি নাই। দুর্গেশ নন্দিনী, চন্দ্রশেখর বা সীতারামকে ঐতিহাসিক উপন্যাস বলা যাইতে পারে না, এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম। রাজসিংহ উপন্যাসের চরিত্রগুলো হলো রাজসিংহ, জেব উন্নিশা, নির্মল কুমারী, চঞ্চল কুমারী, দরিয়া বিবি ইত্যাদি। আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে। আনন্দমঠ উপন্যাসের চরিত্র হলো ভবানন্দ, সুকুমারী, মহেন্দ্র সিংহ, কল্যাণী প্রভৃতি। দেবী চৌধুরানী উপন্যাসকে আনন্দমঠ উপন্যাসের উত্তরকাণ্ড বলা হয়। দেবী চৌধুরানী উপন্যাসের চরিত্র প্রফুল্ল, ভবানী পাঠক, বজেশ্বর, হরবল্লভ রায়, ফুলমণি, কৃষ্ণ গোবিন্দ দাস প্রভৃতি। বঙ্গদর্শনে যে জিনিসটা সেদিন বাংলা দেশে ঘরে ঘরে সকলের মনকে নাড়া দিয়েছিল সে হচ্ছে বিষবৃক্ষ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মন্তব্য বিষবৃক্ষ উপন্যাস সম্পর্কে। ওয়াল্টার স্কটের সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তুলনা করা হয়। দুর্গেশ নন্দিনী উপন্যাসের উপসংহার হিসেবে দামোদর মুখোপাধ্যায়ের নবাব নন্দিনী উপন্যাসের নাম করা যায় বা দামোদর মুখোপাধ্যায় নবাব নন্দিনী উপন্যাসটি দুর্গেশ নন্দিনী উপন্যাসের উপসংহার হিসেবে লিখেছিলেন বলে অনেকে মনে করেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সব থেকে ছোট উপন্যাস হল যুগলাঙ্গুরীয় কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়ক গোবিন্দলাল এবং নায়িকা ভ্রমর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে তিনি পরলোক গমন করেন 1894 সালের 8ই এপ্রিল। প্রিয় বন্ধুরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঔপন্যাসিক যে বিশিষ্ট কৃতিত্ব সেগুলোর উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটিতে দেয়া হয়েছে, এগুলো পেয়ে উপকৃত হলে তোমাদের কাছে আন্তরিক অনুরোধ থাকলো ভিডিওটিকে লাইক দিও এবং বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। সকলেই ভালো থেকো এবং পরবর্তীকালে এই ধরনের আপডেট পাওয়ার ক্ষেত্রে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে নিও।